আসসালামু আলাইকুম ATN বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে। এবার লাইসেন্স বুকিং ম্যানেজার জাহিদুল ইসলাম আবেদন জানান, বিতরণ করা 6000 টোকেনধারীদের আগে টিকিট দেওয়া হবে। আজ টিকিট পাবেন 500 পর্যন্ত সিরিয়ালধারীরা। 501 থেকে 850 সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে আগামীকাল। নতুন টোকেন বিতরণের সিদ্ধান্ত পরে জানানো হবে। যারা টোকেন পাননি তাদেরকে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এর আগে বুধবার প্রবাসী কর্মীদের আকামার মেয়াদ 24 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 16 মার্চ যাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল তারা যেতে পারবেন 26 সেপ্টেম্বর, আর 17 মার্চের যাত্রীরা পাবেন 27 সেপ্টেম্বর। এছাড়া বাংলাদেশী কর্মীদের সৌদি আরব নিতে বিমানকে বিশেষ ফ্লাইটে চালানোর অনুমতি দিয়েছে দেশটি। টানা বর্ষণ ও উজানে পানির ঢলে লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এসব এলাকায় নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। লালমনিরহাটে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে আদিতমারি, কালীগঞ্জ ও হাতিবান্ধা নদী তীরবর্তী 20টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রামেও ধরলা নদী সহ অন্যান্য নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিচু এলাকা। এই জেলায় কৃষি বিভাগ বলছে নতুন করে সৃষ্ট বন্যার কারণে প্রায় 2100 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অনেক এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। গত 10 দিন ধরে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের কথা থাকলেও এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। অথচ পেঁয়াজ ভর্তি আরও 150টি ট্রাক বনগাঁও সীমান্ত এসে গত 3 দিন ধরে আটকে আছে। ব্যবসায়ীরা বলছেন বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে অন্যান্য আমদানি রফতানি বাণিজ্য সকাল থেকে ঠিকভাবে চললেও পেঁয়াজের একটি ট্রাকও প্রবেশের অনুমতি দেয়নি ভারতীয় কাস্টমস। এদিকে দীর্ঘদিন ধরে ট্রাক আটকে থাকায় পেঁয়াজে পচন ধরেছে, ফলে চরম আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন দুদেশের আমদানি রফতানিকারকরা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও নতুন করে কোনো পেঁয়াজের ট্রাক আসেনি। ভারতের গুজরাটের সুরাটে তেল ও প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে এবং এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। মধ্যরাতে গ্যাস প্ল্যান্টের 2টি টার্মিনালের ভেতর পরপর 3 বার বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ আগুন লেগে যায়। 10 কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের ভয়াবহতা লক্ষ্য করা গেছে 3 কিলোমিটার দূরত্বেও। এ ঘটনার পর সাবধানতার জন্য প্ল্যান্টের সবকটি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিক তদন্তে প্ল্যান্ট থেকে উড়ান মুম্বাই গ্যাস পাইপলাইনে 36 ইঞ্চির মতো লিকেজ পাওয়া গেছে। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই মিশ্র প্রবণতা দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা 11:40 পর্যন্ত 30 সূচক নিম্নমুখী থাকলেও ডিএসই এক্স ও সরিয়া সূচক উত্থান থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 553.88 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 223টি, কমে 89টি, অপরিবর্তিত ছিল 40টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা এইচ আর টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স। খাতভিত্তিক লেনদেন ডিএসইতে বিমা খাতের প্রাধান্য চলছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বিএসইসি। 10 টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর মধ্যে 8 কোটি টাকা FDR, 6 কোটি 92 লাখ 71 হাজার 500 কোটি টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও 1 কোটি 7 লাখ 28 হাজার 500 টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে। 2019 সালে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা হয়েছে 2.92 টাকা, সম্পদ মূল্য হয় 24.42 টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার বিক্রির জন্য বিডিং বা নিলাম আজ বিকেল 5টায় শেষ হবে। গত 21 সেপ্টেম্বর বিকেল 5টায় এই নিলাম শুরু হয়। নিলাম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তাদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ারের
প্রান্তসীমা মূল্য নির্ধারণ করা হবে। যে দামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি শেষ হবে তার চেয়ে 10% কমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আইপিওতে শেয়ার বিক্রি করা হবে। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে 150 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় নির্বাহ করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd।